আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বাসায় তোমাদের দিন কেমন কাটছে? নিশ্চয়ই ভালো কাটছে। তোমাদের আজকে অনলাইন ক্লাসে আমি শিশু একের ড্রয়িং শেখাবো, আর আমাদের আজকে বিষয় ছাতা। তাহলে চলো বোর্ডে চলে যাই। তোমরা প্রথমে বইটাকে খুলে নিবে। ছাতা আঁকার জন্য আমরা আজকে একটি সহজ পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছি। দেখো, প্রথমে আমি সরাসরি নায়কের এভাবে ডট ডট দিয়ে একটি লাইন করে নিয়েছি। তারপর ঠিক মাঝখান থেকে আমি আরেকটি লাইন টানব। আমরা একটি যোগ চিহ্নের মাধ্যমে ছাতাটাকে আঁকার চেষ্টা করছি। দেখো, আমরা যদিও অনেকে সরাসরি আঁকতে পারি, আমরা সরাসরি আঁকবো না, এভাবে একটি রাফ করে নিব। তারপর যেটা করতে পারি, হালকা করে এই রাফটিকে মুছে উপরে যে ছাপটি আছে, ছাপটির উপরে যখন আঁকবো তখন আমাদের দাগটি বাঁকা হবে না। দেখো, এভাবে আমরা একটি দাগ টেনে নিয়েছি। এখন আমরা উপরে যে দাগগুলো আমরা টেনেছিলাম, ডট ডট দিয়েছিলাম, এটাকে কাজে লাগাবো। এই এই ডট ডটের এগুলো আমাদের যেহেতু অপ্রয়োজনীয় আমরা মুছে ফেলেছি। এখন উপরে যে ছাতার অর্ধবৃত্তের মতো আছে সেটা দিয়ে দিচ্ছি। এটা আমরা ডট ডটের মাধ্যমে খুব সহজেই দিয়ে দিতে পারি, তাই না? দেখো, আমাদের ভুল হলে আমরা বারবার মুছতে পারবো, সেজন্য প্রথমে আমরা একটি রাফ এঁকে নিচ্ছি। তারপর রাফটিকে হালকা করে মুছে সেই ছাপের উপরে টেনে নিব। দেখো, আমাদের ছাতার উপরের অংশটি হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, নিচের যে ডট ডটটা আছে এটাকে কাজে লাগাবো। আমি হালকা করে মুছে নিয়েছি। এখন সেটার উপরে যে আমাদের ছাপটা আছে, ছাপটার উপরে আবার ছাতার হাতলের জন্য এভাবে টেনে নিলাম। এখন আমরা যেটা করব, নিচের অংশটি এঁকে নিচ্ছি। এগুলো আমরা বই ফলো করলেই খুব সহজে শিখে যেতে পারবো। এখন আমাদের উপরের অংশটি, তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা খুব সহজে ছাতাটি আঁকতে পারবে। আমরা এখন রং বলে দিচ্ছি। আমরা এখানে কমলা রং ব্যবহার করব, এখানে কমলা, এটাতে কালো, আর এখানে আবার হবে কালো, আর বইয়ের সাথে মিল রেখে এখানে আমরা সাদাই রাখবো। তাহলে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কের জন্য প্রথমে যেটা করতে হবে, বইয়ের হাত ঘোরা অংশে হাত ঘুরিয়ে নিবে। যেখানে রং করা আছে অবশ্যই খুব সুন্দরভাবে ধৈর্য ধরে রং করবে, আর তোমাদের এসডাব্লিউ খাতাতে প্রথমে একে রং করে রাখবে। স্কুল খোলা হলে এগুলো আমি চেক করব। বাসায় সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে, বাবা মায়ের কথা শুনবে। আল্লাহ হাফেজ।